প্রিয় দর্শক এবং ছোট্ট সুনামণি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সুনামণি বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান গল্প শুনি এসোর আসরে আজকের আসরে আমাদের ছোট্ট সুনামণি বন্ধুরা চলে এসেছে গল্প শুনতে আপনি এবং আপনার বাসার ছোট্ট সুনামণি বন্ধুদেরকেও এই আসরে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি চলুন তাহলে গল্প শোনা যাক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ছোট্ট ছোট্ট গল্প শুনবো ছোট্ট একদম পিচি পিচি আমাদের ছোট্ট বাবুটার মতন গল্প শুনবো ঠিক আছে হ্যাঁ এই গল্পগুলো কিন্তু তোমরা অনেক গল্পই তোমরা জানো হ্যাঁ তারপরেও আমরা এই গল্পগুলো আবার আমরা নতুন করে শুনব হুম তোমরা কি ঈশপের নাম শুনেছো ঈশপ হুম ঈশপের গল্প হ্যাঁ সেই ঈশপ জিনিসটা কি তাই না এইসব একজন মানুষের নাম তিনি একজন ক্রীতদাস ছিলেন কী ছিলেন কৃতদাস ছিলেন এখন থেকে অনেক বছর আগে প্রায় তিন হাজার বছর আগে তিনি এই পৃথিবীতে ছিলেন অর্থাৎ আমাদের হজরত ইসা আল্লাহ সাল্লামের জন্মেরও আরও ছয়শো বছর আগে তিনি গ্রিসের এথেন্সে তিনি এক বাড়িতে কৃতদাস ছিলেন হ্যাঁ কিন্তু লোকটা কিন্তু খুব চমৎকার গল্প বলতে পারতেন তাকে বলা হতো গল্প বলিয়ে স্টোরি টেলার হ্যাঁ তো চমৎকার গল্প বলতেন এবং তার গল্পের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য ছিল যে গল্পের শেষে তার একটা শিক্ষা থাকতো যেমন তোমরা ছেলেবেলায় পড়েছো না যে খরগোশ ও কচ্ছপের গল্প পড়েছ না সেই গল্পটার মধ্যে কিন্তু একটা শিক্ষা আছে আমরা সবাই জানি যে কচ্ছপ অনেক আস্তে আস্তে চলে কিন্তু খরগোশ অনেক জোরে জোরে দৌড়ায় তারপরও কে জিতেছিল কচ্ছপ কেন জিতেছিল অহংকার করেছিল এবং আলসেমি করেছিল হ্যাঁ কচ্ছপ একটু আলসিমি করেনি তাই তার জিত হলো তাই না গল্পের শেষ লাইনটা এরকম ছিল না তার মানে হচ্ছে প্রত্যেকটা গল্পের মধ্যে একটা করে শিক্ষা থাকে হ্যাঁ তো এইরকম মানুষের জীবনের অনেক শিক্ষা দরকার আছে আচ্ছা তুমি ভালো কথা মনে করেছো হ্যাঁ রাখালো বাগ গল্পের শিক্ষা হচ্ছে মিথ্যা বলা ভালো না তাই না মিথ্যাকে বলা হয়েছে যে মিথ্যা হচ্ছে আমাদের প্রিয় নবী বলেছেন মিথ্যা হচ্ছে সকল পাপের মা কি বলেছেন সকল পাপের মা আর একটা মিথ্যা একবার বললে কিন্তু হাজারো মিথ্যায় জড়িয়ে যেতে হয় তখন আর মানুষ থামতে পারে না যদি ধরো তুমি স্কুলে গিয়ে যাওনি স্কুলে না গিয়ে তুমি ধরো সারাদিন কোথাও বাদরামি করে বেরিয়েছো হ্যাঁ বাদরামি করেছো বাসায় ফেরার পরে তোমাকে জিজ্ঞেস করেছি কে তুই স্কুলে গিয়েছিলি হ্যাঁ হ্যাঁ স্কুলে গিয়েছিলাম এই যে মিথ্যা শুরু হলো কয় পিরিয়ড হয়েছে স্কুলে হয়েছে পাঁচ পিরিয়ড তুমি বলো ছয় পিরিয়ড আচ্ছা শেষ পিরিয়ডে স্যার কোন স্যার ছিলেন ছিল ড্রয়িং স্যার তুমি বললো যে ধর্ম স্যার মানে এই যে তোমার তুমি তো জানো না তোমাকে মিথ্যা বলতেই হচ্ছে তাই না এই শেষমেশ গিয়ে ধরা পড়ে যায় তো সেই রকম একটা ধরা পড়ে যাওয়ার মিথ্যা মিথ্যাবাদের ধরা পড়ে যাওয়ার গল্প এখন তোমাদেরকে বলবো শুনবে আচ্ছা এটি হচ্ছে যে অনেক অনেক আগে ইউরোপের হ্যাঁ গ্রিসের কাছাকাছি এথেন্সের কাছাকাছি একটা শহরে একটা নৌকা ডুবি হয়েছিল বা জাহাজ ডুবি হয়েছিল একটা জাহাজ ডুবে গিয়েছিল তো সেই জাহাজে অনেক মানুষ ছিল মানুষগুলোর পানিতে পরে হাবুডুবু খাচ্ছে বেশি ঢেউ নাই মানে সাঁত সাঁতার কাটতে পারলে তীরে ওঠে বাঁচাও যাবে তো এক ব্যবসায়ী ছিল একটা বানর কী ছিল বানর সেই বানরটাকে নিয়ে সে ডুবে গেল। কিন্তু পানির মধ্যে এরকম এরকম হাপুস হুপুস করছে তো একটা শুসুক শুসুক যেন তোমরা ডলফিন তাই না একটা ডলফিন সে আবার খুব ভালো একটা ডলফিন সে সবাইকে খুব উপকার করে বেড়ায় সে কী করলো সে সবগুলো মানুষকে পিঠের উপর উঠিয়ে সা করে পাড়ে নিয়ে পানির মধ্যে দিয়ে আবার দৌড়ে এসে জাহাজের কাছে এসে আবার একটাকে পিঠে উঠিয়ে আবার সেই সাই করে সাঁতার কেটে পারে গিয়ে আবার তাকে রেখে এসে এভাবে অনেকগুলো যাত্রীকে সে বাঁচিয়ে দিয়েছে তো এই শুশুকটা তো পানির মধ্যে ডুবে থাকে সে তো জানে না যে তার পিঠে কে উঠলো সে বানরটাকেও একটা মানুষ ভেবে সে তার পিঠে ওঠালো ঠিক আছে তো পিঠে ওঠানোর পরে আর বানরের তো এবার একটা ভাব চলে আসছে বাহ আমার তাহলে অনেক ইম্পর্টেন্ট আমি হ্যাঁ তো বানরটাকে পিঠানোর উঠা উঠিয়ে সে যখন পাড়ের দিকে যাচ্ছিলো পাড়ের দিকে যেতে যেতে সে বানরকে জিজ্ঞেস করলো যে আপনি কি এথেন্স থেকে এসেছেন মানে আপনি কি এথেন্সের ব্যবসায়ী তখন বানার বললো যে জি জি আমি এথেন্স থেকে এসেছি এবং আমি এথেন্সের খুব বিখ্যাত একজন ব্যবসায়ী খুব একটা ভাব নিয়ে বললো যে আমি এথেন্সের খুব বিখ্যাত একজন ব্যবসায়ী তখন শশুকটি আবারও প্রশ্ন করলো আচ্ছা আপনি কি পাইরাস চেনেন আপনি পাইরেস হচ্ছে একটা এলাকার নাম মানুষের নাম না হ্যাঁ একটা এলাকার নাম সেটা চিনি কিনে জিজ্ঞেস করছে আর কি আর বানর মনে করেছি কি এটা একটা মানুষের নাম করেছি হ্যাঁ চিনি মানে সে তোমার অনেক ঘনিষ্ঠ বন্ধু তার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা এই কথা শুনে বানর কী করলো সুশুক কি করলো বুঝে গেল এটা একটা মিথ্যাবাদী সাথে সাথে তাকে তার ঘাট থেকে ফেলে দিল যে বেটা তুই মিথ্যাবাদী বানর তুই আমার পিঠে হ্যাঁ তো তাহলে কি হলো দেখো একটা মিথ্যা বলতে গেলে মানুষকে কিন্তু অনেকগুলো মিথ্যাতে জড়িয়ে যেতে হয় তাই না হ্যাঁ তাহলে মিথ্যার ধারে কাছেও যাওয়া যাবে না হ্যাঁ মিথ্যা বলা যেমন মহাপাপ মিথ্যা সব পাপের মা আবার একটা মিথ্যা অনেক মিথ্যার সাথে মানুষকে মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় মুক্তি দেয় গুড আচ্ছা এবারে আমরা আরেকটি গল্প শুনব সেটা হচ্ছে দেখো যে একই কাজ করে মানুষকে মানে খুব খেপিয়ে তোলা যায় আবার একই কাজ করে মানুষকে খুশি করা যায় সবাইকে খুশি করা যায় ডিপেন্ড করতেছে যে তুমি কিভাবে কাজটা করলে তুমি যদি কাজটা খুব বুদ্ধিমত্তার সাথে করো তাহলে কি হবে সবাই খুশি হবে সবাই তোমার প্রশংসা করবে আর ওই একই কাজ তুমি একটু বোকার মতন করে করলা তখন সবাই কী হবে তোমার উপরে রাগান্বিত হয়ে যাবে এরকম একটা গল্প শুনবে এক দেশে ছিল এক রাজা হ্যাঁ তো সেই দেশে তো অনেক প্রজা আছেই তো সেই দেশে একজন রুটির ব্যবসায়ী ছিল পাউরুটির ব্যবসা করতো সে পাউরুটি বানিয়ে বাজারে বিক্রি করতো হ্যাঁ তো পাউরুটিটার দাম সে অনেক কম রেখেছিল হ্যাঁ অনেক কম ধর পাঁচ টাকা দাম মাত্র তো পাঁচ টাকা দিয়ে অনেক দিন ধরে পাউরুটি বিক্রি করতে করতে যখন জিনিসপত্রের দাম বেড়ে যেতে লাগলো টাকার দাম কমে যেতে লাগলো তখন পাঁচ টাকা পাউরুটি বিক্রি করে তার তার পোষায় না হ্যাঁ পাঁচ টাকার পাউরুটি বিক্রি করলে তার আর কি হয় পোষায় না ব্যবসায় লস হয়ে যাচ্ছিলো তখন সে রাজার কাছে এসে বললো যে রাজামশাই রাজামশাই আমি তো পাউরুটির বিজনেস করি পাউরুটি বানিয়ে বিক্রি করি তো এটা যদি আমি পাঁচ টাকায় বিক্রি করে আমার একদম পোষায় না আমি এটার দাম দশ টাকা করতে চাই তো রাজা মশাই কিছুক্ষণ চিন্তা করে বলেন যে কাজ করো তুমি পাউরুটির দাম তিরিশ টাকা রাখো ওরা যে মহারাজা এটা কী বলছেন তিরিশ টাকা রাখলে তো লোকজন সব ক্ষেপে যাবে আমাকে তো সবাই মারবে তখন হ্যাঁ আর কেউ পাউরুটি কিনবে না তখন রাজা মশাই বললেন যে না আমি যেটা বলেছি রাজার হুকুম তোমাকে মানতেই হবে তুমি পাউরুটির দাম তিরিশ টাকা নির্ধারণ করো তো লোকটা সত্যি সত্যি পাউরুটির দাম পাঁচ টাকা থেকে এক লাফে তিরিশ টাকা বানিয়ে ফেললো পরে পা ছয় গুণ তাই না ছয় গুণ বানিয়ে দিল তো পরের দিন যখনই লোকজনের কানে চলে গেল যে পাউরুটির দাম বেড়ে পাঁচ টাকা থেকে তিরিশ টাকা হয়েছে লোকজন তো প্রচণ্ড রকমের কি হলো রেগে গেল সব রাস্তায় নেমে এলো দলে দলে লোকজন তাদের তো পাউরুটি খেতে হবে তাই না তখন তো এখনকার মতন এমন না যে এই কোম্পানিও পাউরুটি বানায় ওই কোম্পানি পাউরুটি বানায় আবার বেকারিতে পাউরুটি বানায় আবার এখন হোমমেডও পাউরুটি বানানো যায় হ্যাঁ ঠিক আছে তুমি তোমারটা পোষা না আমি নিজে বানায় খাবো তাই না এখন হলো অনেক আধুনিক যুগ তখন মানুষ যেটা বানাতো শুধু সেটাই তার উপরে সবাই ডিপেন্ডেন্ট থাকতো নির্ভরশীল থাকতো তো যাই হোক এখন লোকজন খুব ক্ষিপ্ত হয়ে গেল সবাই রাজা মশাইয়ের কাছে নালিশ করলো রাজা মশাই ঘোষণা দিলেন কি এত বড় সাহস পাউরুটিওয়ালার পাঁচ টাকার পাউরুটি তিরিশ টাকা করছে ধরে নিয়ে আসো ওকে এক্ষুনি ধরে নিয়ে আসো অনেক হাজার হাজার লোকজন তাদের সামনে রাজা ঘোষণা করলেন যে ওরা এক্ষুনি এখানে ধরে নিয়ে আসো তো সবাই মিলে ওকে ধরে নিয়ে আসতো সে তো কাঁপতে কাঁপতে রাজার দরবারে হাজির মহারাজা গুস্তাখি মার্জনা করুন আমার অপরাধ ক্ষমা করুন বলে যে তুমি নাকি পাঁচ টাকা পাউরুটি তিরিশ টাকা দামে বিক্রি করার ঘোষণা দিয়েছ জি মহারাজ আমি তো আসলে গরিব মানুষ আমার পাঁচ টাকা দিয়ে পাউরুটি পোষায় না বানিয়ে বিক্রি করা তাই বলে তিরিশ টাকা এতে তো তোমার অনেক লাভ হবে এত লাভ তুমি কেন করবা আমি রাজা হুকুম দিলাম পাউরুটির দাম হবে পনেরো টাকা হ্যাঁ এখন থেকে পাউরুটি পনেরো টাকা দামে বিক্রি হবে তখন হাজার হাজার মানুষ চিৎকার করে মহারাজার জয় হোক মহারাজার জয় হোক হ্যাঁ মহারাজা এক ধমকে পাউরুটির দাম অর্ধেক করে ফেললেন তাই না তখন সব লোকজন যখন চলে গেল তখন পাউরুটিওয়ালাকে ডেকে বললেন যে কাছে আসো কাছে আসো গল্প শেষ হয়নি এখনও হ্যাঁ তুমি না পাউরুটির দাম দশ টাকা করতে চেয়েছিলে এখন তো পনেরো টাকা হলো তাই না ওই পাঁচ টাকা আমাকে সরকারের ট্যাক্স হিসাবে দিবা হ্যাঁ সরকারকে কর হিসাবে পাঁচ টাকা দিবা আর তুমি যে দশ টাকা নিতে চেয়েছিলে তোমার দশ টাকা তো তুমি পাচ্ছই পাউরুটি তুমি পাঁচ টাকায় বিক্রি করে দশ টাকা তুমি পাবা আর পাঁচ টাকা আমাকে দিবা আর পাবলিক বা জনগণ এটা পনেরো টাকা দিয়ে কিনবে তাহলে দেখো কে কে খুশি হলো রাজা খুশি হলো কারণ সে প্রত্যেকটা পাউরুটির জন্য পাঁচ টাকা করে পাচ্ছে যে পাউরুটি বানায় সেও খুশি হলো সে চেয়েছিল যে পাঁচ টাকার পাউরুটি দশ টাকা করতে হলো না দশ টাকা আবার জনগণও খুশি হলো কেন খুশি হলো যে তিরিশ টাকার পাউরুটি রাজা এক ধমকে একদম অর্ধেক করে ফেলেন রাজা কত জনদরদি রাজা জনগণের কথা কত চিন্তা করে হ্যাঁ জনগণকে রাজা কত ভালোবাসে তাই না তার মানে কি দাঁড়ালো দিস ইজ ম্যানেজমেন্ট তুমি ম্যানেজ করতে পারলে সব কিছু তোমার হাতে আর তুমি যদি ম্যানেজ না করতে পারো তাহলে তোমার একটা ভালো জিনিসও মানুষের কাছে খারাপ বলে বিবেচিত হবে প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট এগুলো তোমাদেরকে শিখতে হবে উপস্থাপনা হ্যাঁ তুমি যদি একটা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করো যে আমাদের তুবার মতন করে হ্যাঁ তাহলে কী হবে লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে আর তুমি একটু কবিতা এমনভাবে আবৃত্তি করলে এমনভাবে পড়লে যে তুমি নিজেই শুনলে না ভালো করে হ্যাঁ তাহলে লোকজন আর কি শুনবে তাই না এটা তো ধরো একটা উপস্থাপনার কথা বললাম আর পরিবারও এরকম অনেক কাজ থাকে হ্যাঁ যেমন ধরো তোমার আম্মু তোমাকে একটা কাজ করতে বললো তোমাকে ডাক দিল তুমি চাইলে বলতে পারো জি আম্মু হ্যাঁ আমি এখনই আসছি তোমার আম্মু খুশি হয়ে যাবে আর তুমি উত্তরে দিলে না আচ্ছা পরে আসতেছি এ কথা শুনলেই তোমার আম্মুর মেজাজ খারাপ হয়ে যাবে তাই না কথা কিন্তু একই এই যে আমি এখনই আসছি মানে তুমি কিন্তু পরেই আসছো তাই না আর যদি বলো যে না আমি এখন আসতে পারবো না একটু পরে আসব কথা কিন্তু একই অথচ ঘুরিয়ে ফিরিয়ে তুমি সবচেয়ে ভালো কথাটা যদি বলো তাহলে সবাই খুশি থাকে আর যদি খারাপভাবে বলো তাহলে সবাই কি হয় বেজার হয়ে যায় রাগ হয়ে যায় হ্যাঁ ভাগ্য খারাপ থাকলে আমাদের পিঠে দু চারটা ঘাও পড়তে পারে তো যাই হোক আমরা এসবের গল্প শুনছিলাম এবারে আমরা আমাদের ছোট্ট বন্ধু ওহির কাছ থেকে একটি গান শুনতে পারি কি বলো তোমরা হ্যাঁ

julie <laughs> कोई चुषा बारी तोरे शादीर

মারহাবা মার হাবা মারহাবা মাসা আল্লাহ খুব সুন্দর গান করেছো আলহামদুলিল্লাহ চমৎকার আল্লাহ সুমোহন হ্যাঁ আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন কত ফল ফলাদি দিয়েছেন হ্যাঁ আমরা কি তার শুকর আদায় করি শুক্রিয়া করি হ্যাঁ আল্লাহ বলেছেন যে তবে তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে নিয়ামত কি তো অস্বীকার করা যায় না তাই না হুম রব্বি কুমার রহমানে আছে না বন্ধুরা হ্যাঁ আচ্ছা তারপরে কি হয়েছে দেখো যে আমরা এই যে চুপ করে আছি কিন্তু আমরা কিন্তু নিয়ামত কিন্তু আল্লাহ ঠিকই পাচ্ছি সেটা হচ্ছে বাতাস একটু সময় যদি বন্ধ হয়ে যায় তিরিশ সেকেন্ড বন্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের খবর হয়ে যাবে দুই মিনিটের বেশি বন্ধ থাকলে আমরা অনেকে মারাই যাব পাঁচ মিনিট বন্ধ হয়ে থাকা মানে সবাই মারা যাব তাহলে হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই যে আমাদের মানে এত অক্ষমতা আল্লাহর উপরে আমাদের এত নির্ভরশীলতা অথচ আমরা সেই আল্লাহকে সবসময় আমরা ভুলে থাকি এত এত সস্তা না এটা কিন্তু অনেক দামি একটা গ্রহ পুরোটা গ্রহ অক্সিজেন দিয়ে সাজিয়ে রাখা দেখো আর কত গ্রহ আছে বায়ুমণ্ডলই নাই বুধের কোনো বায়ুমণ্ডল নেই শুক্র গ্রহের বায়ুমণ্ডল এত ঘন এত গভীর যে সেটার মধ্যে ঢুকলে আর তুমি পারবে না সেখান থেকে দেখা যায় না দেখা যায় না কোন কোন গ্রহ কোন কোন মহাবিশ্বে কোন কোন গ্রহ আছে একটা ফুটবল মাঠের সমান বৃষ্টি হয় একটা এক একটা বৃষ্টি এক একটা ফুটবলের সমান অথবা ফুটবল মাঠের সমান আমাদের এখানে বৃষ্টি হয় পানি কোন কোন গ্রহে বৃষ্টি হয় হচ্ছে গিয়ে ইয়া ডায়মন্ড হীরা তাই ডায়মন্ডের বৃষ্টি হয় তারপরে এই মহাবিশ্বে যে খবর আছে হ্যাঁ এবং কোন কাজের কাজে আসবে না আর কি হ্যাঁ তো এরকম একটা গল্প আছে কিন্তু হ্যাঁ সেটা ডায়মন্ডের বৃষ্টি হয় তো যাই হোক যেটা বলছিলাম দেখো যে একবার কি হলো যে একটা মোরগ তার অনেক ক্ষুধা লেগেছে মোরগের সাথে মুরগি আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ সব মিলেই খুব ক্ষুধারত তারা হ্যাঁ তারা খাবার খুঁটে খুটে মানে খাবারের সন্ধান করতে লাগলো আর কি তো তার ঘুরতে 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 তো হঠাৎ দেখলো যে একটা খুব চকচকে নীল একটা মণিমাণিক্য মানে অর্নামেন্টস যে কোনো একটা পাথর যেটা অনেক দাম হীরার মতন দাম হ্যাঁ তখন মোরকটা বললো যে হায় এটা যদি তুমি তোমাকে যে হারিয়েছে সে যদি পেতো তাহলে কত খুশি হতো এটা পেলে কিন্তু আমি এটা পেলে কোনো লাভ নাই কারণ এটা আমার কাছে কোনোই মূল্য নাই তুমি যদি এটা মনি মানিক না হয় একটু একটা ভাত হতা একটা গম হতা একটুখানি চাল হতা এটা আমার জন্য অনেক ভালো হতো অনেক ভালো হতো আমি জানি যে তোমার বিনিময়ে এক গোডাউন চাল কেনা যায় তোমার যে দাম তা দিয়ে পুরো একটা গোডাউন চাল কেনা যায় যেটা দিয়ে আমার সারা জীবন চলে যাবে কিন্তু আমার কাছে তোমার কোনো মূল্য নেই কেননা আমি তোমাকে ব্যবহার করতে পারবো না পারি না এটার অর্থ হচ্ছে যে ওই যে বলে না বানরের গলায় মুক্তার মালা শব্দটা শুনেছ একটা মুক্তার মালা যদি বানরের গলায় দেয়া হয় এটা বানর কিটার অর্থ বুঝবে এটা মূল্য বুঝবে হ্যাঁ বুঝবে না ঠিক আছে এই জন্যই এরকম এইসব প্রবাদগুলোও কিন্তু এরকম ঈশপের মতন কোনো জ্ঞানীরাই আমাদেরকে দিয়ে গেছেন তো যাই হোক এখন আমি যে গল্পটা বলবো এটা একটা মজার গল্প হ এটি হচ্ছে যে আমরা অনেক সময় না মানে সবার কথা শোনার চেষ্টা করি অনেক ভালো আছে আমাদের মধ্যে কেউ কেউ আছে তো এমন মানে মানে কি বলবো এটাকে ঘাউরা বলে মানে আঞ্চলিক ভাষায় ঢাকাতে তেরা এরকম শব্দ বলে যে কারো কথাই শুনবে না কিন্তু কেউ কেউ আছে বা সবার কথা শোনার চেষ্টা করে তো এরকম এরকম একটা গল্প যে সবার কথা শুনলে কী বিপদ হয় হ্যাঁ এটা হয়তো এই গল্পটা তোমাদের মধ্যে কেউ কেউ জানতে পারো তো যারা জানো তারা চুপ করে থাকবে আর যারা জানো না তারা গল্পটা খুব মন দিয়ে শুনবে একবার এক গ্রামে এক কৃষক ছিল হ্যাঁ তো কৃষকের একটা গাধা ছিল কী ছিল গাধা আবার কিন্তু তোমরা অনেকে বকা দিই এই বাটাতে একটা গাধা কিন্তু আসলে গাধা একটা প্রাণীর নাম ঘোড়ার মতন দেখতে কানগুলো বড় বড় আর গাধার পেট পিঠে অনেক মাল মানে চেপ চাপিয়ে দিলেও ও কোনো প্রতিবাদ করে না কিছু বলে না ওর অনেক শক্তিও আছে তো যেহেতু প্রতিবাদ করে না ওই জন্য মনে করে গাধা ওর পিঠে যাই দেয় ও কিছু বলে না নিয়ে যায় এই জন্য একটা গাধা তো যাই হোক সেই গাধা এটা বুড়ো হয়ে গেছে এখন বুড়ো হয়ে গেছে ওকে দিয়ে কাজ টাজ করানো কষ্ট হয়ে যাচ্ছে তেমন কাজ করতে পারে না কী করা যায় তো তখন ওরা সিদ্ধান্ত যে গাধাটাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে পরে ওইটাকে দিয়ে আরেকটা ভালো ইয়াং একটা গাধা কিনবে হ্যাঁ বুড়ো গাধা বিক্রি করে তো গাধাকে নিয়ে তারা বাজারের দিকে রওনা হলো বাবা আর ছেলে তো গাধাটাও হেঁটে যাচ্ছে বাবাও ছেলেও হেঁটে যাচ্ছে হ্যাঁ যেতে 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 অনেক দূর যাওয়ার পরে এক লোক বলে যে কী ব্যাপার তোমরা যে হেঁটে যাচ্ছে এটা গাধা না তোমরা নিজেরা গাধা কেন কেন এরকম একটা গাধা থাকতে তোমরা ওর পিঠে না উঠে হেঁটে হেঁটে যাচ্ছ কেন তোমরা তো যাই হোক হ্যাঁ তো গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে এক লোক বলো যে যে যাচ্ছে যেটা যাচ্ছে এটা গাধা না তোমরা গাধা কেন বলো যে এরকম একটা গাধা থাকতে কেউ হেঁটে হেঁটে যায় নাকি হ্যাঁ অ্যাটলিস্ট যে কোনো একজন এটার পিঠে চড়ো তাইলে তো হয় তখন ছেলেটা বললো যে বাবা তুমি এক কাজ করো আমি তো সারাদিন হাঁটাহাঁটি করতেই পারি তুমি একটু বয়স হয়েছে তোমার কষ্ট হচ্ছে তুমি গাধার পিঠে চড়ো হ্যাঁ তো বাবা বলো যে আচ্ছা ঠিক আছে আমি চলি গাধা প্রাণী গাধার উপরে বাবা চলল এবং দুজন আবার হেঁটে হেঁটে যাচ্ছে তারা যেতে যেতে হ্যাঁ গাধা হেঁটে যাচ্ছে ছেলেটাও হেঁটে যাচ্ছে শুধু বাবা গাধার পিঠে উঠেছে তাই না তো যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে আবার এক কিছু লোক তারা বলে যে দেখছো কি নিষ্ঠুর বাবা এই কড়া রোদের মধ্যে গ্রীষ্মের রোদের মধ্যে ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে আরাম করে গাধার পিঠে চলে যাচ্ছে এই কথা শুনে ওদের লোকজন থেকে পার হয়ে একটা সামনে গিয়ে বাবা তো ভীষণ লজ্জায় পড়ে গেল বাবা বলল যে বাবা তুই এক কাজ কর তুই বরং গাধায় চড় হ্যাঁ আমি বরং হেঁটে হেঁটে যাই নাহলে লোকজন খারাপ বলছে যে তখন কি করলো ছেলেটা গাধার পিঠে উঠলো হ্যাঁ বাবা হেঁটে হেঁটে গাধাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে এখন যেতে যেতে অনেক দূর গিয়ে দেখে যে আরও কিছু লোকজন তারা বলে যে দেখো দেখো কীরকম একটা ছেলে হয়েছে এই যুগের পোলা পান হ্যাঁ বুড়ো বাবারে হ্যাঁ বুড়া মানুষ বেচারেরে হাঁটাই হাঁটাই নিচ্ছে আর নিজে আরাম করে গাধার পিঠে জাদার মতন করে বাজারের দিকে যাচ্ছে হ্যাঁ আমরা কোন যুগে এসে পড়লাম কলি যুগে এসে পড়লাম মানে নানান কথা তারা বলা শুরু করলো এই কথা শুনে ছেলেটাও অনেক লজ্জা পেয়ে গেল তাই তো বাবা মানে হেঁটে যা মানে হেঁটে যাবে আমি গাধায় যাব পিঠে চড়ে যাব এটা কেমন করে হয় তখন ছেলেটা বলে তার চেক কাজ করো বাবা আমরা দুজনই কষ্ট করে গাধার পিঠে উঠি লোকজন আর কিছু বলতে পারবে না হ্যাঁ তখন বাবাও চললো গাধায় আর গাধার পিঠে আর ছেলেটা তো আগে থেকে ছিলই দুজন মিলে আর গাধার অবস্থা তখন কাহিল হাঁটতে পারে না কোনো মতে কোনো মতে যাচ্ছে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে কতগুলো লোক বলে যে দেখছো লোকজনের কাণ্ড এরকম বেয়াক্কেল মানুষ হয় গাধাটা এমনি মরা কিছুক্ষণ পরে মারা যাবে এর পিঠে আবার দুজন মানুষ উঠছে তো এরকম মানে বোকা হয় নাকি কেউ হ্যাঁ গাধারে ধরে বাজারে যাওয়ার আগেই মরে যাবে তো এই কথা শুনে লোকজন ওরা দুজনই গাধা থেকে নেমে গেল। এখন নেমে গিয়ে যদি আবার হাঁটায় নেয় তো আবার বলবো যে গাধারে হাঁটাই নিতেছে তো ওনারা সিদ্ধান্ত নেই এবার আমরা গাধাকে আমরা বরং উঠায় নিব তো গাধার কি করলো ও চারটা পা না দুইটা পা বাঁধলো এই পাশে আর দুইটা পা এ পাশে বাঁধলো মাঝখান থেকে একটা বাঁশ ঢুকে সামনে গিয়ে বাবা কাঁধে নিল আর পেছন থেকে ছেলেটা কাঁধে নিলো গাধাকে এবার তারা দুজন টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে লোকজন যেন কেউ কিছু না বলতে পারে হ্যাঁ যেতে 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 বাজারের খুব কাছাকাছি চলে এসেছে একটা খাল খালের উপরে একটা বড় পুল কাঠের পুল পুলটা পার হলেই হাট তো ওরা যখন পুলের উপর উঠেছে তখন হাটের লোকজন এরকম দৃশ্য দেখে হই হই রই রই শুরু করে দিয়েছে হাটের প্রান্ত থেকে আরে কি দেখা যায় ওই দেখো গাধা নিয়ে আসতেছে কীভাবে সবাই হইচে শুরু করছে আর গাথাটা পেয়েছে ভয় মানুষজনের হইচে শুনে গাথা প্রচন্ড ভয় পেয়েছে গাথাটা প্রচন্ড জোরে হাত পা ছুটতে ছুটতে ধাপাস করে সব মিলে পানিতে পড়ে গেল তো পানিতে পড়ে গাথাটা তলিয়ে গেল আর কৃষক মানে খুব দুঃখে বাঁচে না যে দেখো আজকে মানুষের কথা শুনতে গিয়ে সবার কথা শুনতে গিয়ে আজকে আমাদের কি দশা হলো আমরা যদি কারো কথা না শুনতাম আমরা তিনজনই হেঁটে চলে আসতাম বাজারে কি হইতো তাই না এই জন্য সবসময় সবার কথা শোনা যাবে না হ্যাঁ সবসময় সবার কথা শুনলে বিপদ আছে বোকা হলে যা হয় এটা বোকা হলে যা হয় না বোকা না ভালো মানুষ এমন আছে যে সবাইকে স্যাটিসফাইড করতে চায় সবাইকে সন্তুষ্ট করতে চায় হ্যাঁ বাসার মানে বাসায় মানে ঘরের বাবারা সাধারণত এরকম হয় আর কি তাদের এরকম হতে হয় সবার কথাই তাদের মানতে হয় সবার কথাই শুনতে হয় ধরুন তাদের অনেক কষ্ট আছে সে কষ্টগুলো আবার তোমরা ছোটো যারা তারা জানবে না তোমরা যখন বাবা হবে তখন তোমরা জানতে পারবে এই জন্য তোমাদের যাদের বাবা আছে মাকে তো ভালোবাসবেই বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবা যে বাবা তোমার মনে কি কোনো কষ্ট আছে একটু জিজ্ঞেস করে নিও ঠিক আছে না হ্যাঁ করবা হ্যাঁ করবা নাকি হ্যাঁ জিজ্ঞেস করে দেখো তখন বাবা দেখো মানে কষ্ট থাকলে বলবে না থাকলে না 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 কোনো কষ্ট নাই তো যাই হোক আমরা শপের গল্প শুনছিলাম এইরকম শত শত হাজারো হাজারো গল্প আছে হ্যাঁ আরেকটা গল্প আছে ওনার গল্পগুলো একদম বেশিরভাগই ছোট ছোট একটা গল্প বলি এটা এই গল্পটা তো সবাই জানো যে ভালুকের গল্পটা তাই না এটা তো জানোই তাই না যে ভালো কি করেছিল যে দুই বন্ধু একবার একটা জঙ্গলে বেড়াতে গিয়েছিল তারপরে হ্যাঁ ইংরেজি জানো উর্দু জানো আরবি জানো এমন এগুলো বিখ্যাত গল্প যে পৃথিবীর সব ভাষাতেই অনুবাদ হয়েছে হ্যাঁ আচ্ছা ইংরেজি বাক্যটা হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড হ্যাঁ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু তাই না বিপদের সময় কিন্তু বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তোমরা দুই বন্ধু মিলে খুব মজা করে আইসক্রিম খেতে খেতে যাচ্ছ হঠাৎ করে কি হলো এক বন্ধু গাড়ির নিচে পড়ে গেল তখন যদি তুমি দৌড়ে পালিয়ে চলে আসো বাসায় তাহলে কিন্তু এটা মানে সত্যিকারের বন্ধু হলে না তুমি তাই না তোমার নিডের সময় প্রয়োজনের সময় যদি তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তাহলে এটাই হবে বন্ধুত্ব তাই না দেখো ভাল্লুকার ভাল্লুকার দুই বন্ধুর গল্পের মধ্যে যে শেষ অংশটা খুব ইম্পর্টেন্ট যে ভাল্লুক তো আসলে কানে কানে কিছু বলে নাই তাই না ভাল্লুকটা আসলে ঘ্রাণ শুকে সুখে চলে গেছে তাই না ভাল্লুকরা কখনো মৃত জিনিস খায় না তাই না ভাল্লুকরা লাইভ জেতা জিনিস জীবন্ত জিনিস খায় তো এই জন্য এটা ভেবে চলে গেছে কিন্তু বন্ধু গাছ থেকে নেমে বললো যে ভাল্লুকটি তোমার কানে কানে কী বলেছে বলো যে ভাল্লুকটি আমার কানে কানে বলেছে বিপদেই বন্ধুর পরিচয় হ্যাঁ যে আমি বিপদে পড়েছি আর তুমি সেই বন্ধু হিসেবে কি করলা গাছে উঠে গেলা বন্ধুকে একটা লজ্জা দিয়ে দিল তাই না ভাল্লুকের নাম করে আসলে তো ভাল্লুক তার কানে কিছু বলেনি হ্যাঁ কিন্তু এটাই শিক্ষা গল্পের এটাই সুন্দর একটা শিক্ষা তো এই ভাল্লুকেরই একটা গল্প ঈসবেরই গল্প সেটা হচ্ছে যে ভাল্লুক একদিন সমস্ত প্রাণীদেরকে ডাকলো ডেকে বলল যে দেখো আমি কত মহান আমি আমার রুচি আমার টেস্ট কত ভালো হ্যাঁ আমার আমি এখন তো অনেক রুচির দুর্ভিক্ষ চলছে হ্যাঁ হ্যাঁ অনেকে পচা জিনিস খায় হ্যাঁ অনেকে ডাস্টবিনের জিনিস খায় দেখো আমি কোনো মৃত জিনিস খাই না কোনো মৃত মানুষ আমি খাই না হ্যাঁ আমি কত মহান ভাল্লুক নিজেকে খুব মহান প্রমাণ করার চেষ্টা করলো তখন শিয়াল বলল যে ভাই ভাল্লুক তার থেকে তুমি যদি জীবন্ত মানুষ না খেয়ে যদি মৃত মানুষ খেতা তাহলে এটাই বরঞ্চ মানুষদের জন্য ভালো হতো হ্যাঁ মানুষের মানুষ সমাজের জন্য এটা বরং অনেক ভালো হতো তুমি মৃত মানুষ খাও এটার থেকে জীবন্ত মানুষ খাও এটা মানুষের জন্য মোটেই ভালো কোনো বিষয় নয় হ্যাঁ বরং তুমি মৃত মানুষ খেলে এটাই ভালো হতো অনেক যে আমরা অনেকে কি করি যে মানুষ মারা গেলে তার গুরুত্ব দিই হ্যাঁ বা মানুষ জীবিত থাকতে তাকে মূল্যায়ন করি না হ্যাঁ এরকম একটা শিক্ষা আছে আর কি এই গল্প মধ্যে অন্য শিক্ষাও আছে কিন্তু এটাও একটা একটা পয়েন্ট যে আমরা মানুষ মারা গেলে তখন আমরা তাকে মূল্যায়ন করি অনেক কবি সাহিত্যিক যারা বেঁচে থাকেন তখন তারা ধুকে ধুকে হ্যাঁ অভাবে অনাহারে অর্ধাহারে তারা কাটান তাদের দিকে কেউ তাকান না যখনই তারা মৃত্যুবরণ করেন তখন তিনি আমাদের মহান কবি ছিলেন হ্যাঁ তিনি আমাদের অমুক ছিলেন তমুক ছিলেন তার জন্য এই পুরস্কার সেই পুরস্কার হ্যাঁ এই থাকে আর কি তো যাই হোক আজকে আমরা আরেকটি গল্প শুনতে চাও হুম আরেকটি গল্প আচ্ছা এটি হচ্ছে যে দুইটা ইঁদুরের গল্প এই দুইটা ইঁদুরের একটি হচ্ছে শহরের ইঁদুর আর একটা হচ্ছে গ্রামের ইঁদুর হ্যাঁ দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল কেন কেন বন্ধুত্ব হয়ে গেল শহরের ইঁদুরটা গ্রামে বেড়াতে গিয়েছিল তো গ্রামে বেড়াতে গিয়ে সে দেখল যে গ্রাম অনেক সুন্দর নদী আছে গ্রামের মধ্যে মাঠ আছে গাছপালা আছে কিন্তু খাবার দাবার বড়ই খারাপ সেই পুরনো শস্য দানা হ্যাঁ কুটুক থেকে এখান থেকে একটু কুটিয়ে কুড়িয়ে পাওয়া জিনিস ওইখান থেকে একটু খুঁটে পাওয়া জিনিস তার থেকে শহরে আমরা কত কী খাই তখন সে গ্রামের ইঁদুরটাকে শহরের গল্প বলা শুরু করলো বলো যে শহরে আমরা কি সুন্দর কত চমৎকার চমৎকার খাবার সেগুলো তুমি জীবনে চোখেও দেখো নাই হ্যাঁ গল্প শুনে শুনে গ্রামের ইঁদুরটার খুব ইচ্ছে হলো সে একটু শহরে তার গ্রামের শহরে ঘুরতে যাবে তার শহরের বন্ধুর সাথে তো বন্ধু তাকে নিতে রাজি হয়ে গেল দুই বন্ধু মিলে শহরে চলে এলো হুম তো শহরে ইঁদুরটা যে বাসায় থাকে সেই বাসায় তাকে নিয়ে ঢুকালো রাত্র হয়ে গেল সবাই যখন ঘুমাতে গেল তখন শহর ইঁদুরটা গ্রামের উদ্যোগটাকে নিয়ে বলে যে আয় দোস্ত দেখ ডাইনিং টেবিলে উঠে দেখে যে কত রকমের খাবার ফল সাজানো আছে তার মধ্যে কিশমিশ আছে তার মধ্যে আরও আঙ্গুর আছে এরপরে আছে হচ্ছে গিয়ে নানান রকমের রান্না করা খাবার হ্যাঁ পাউরুটি আছে দেখে তো তাদের জীবে প্রচণ্ড মানে জল এসে গেল একটু একটু করে সব খাবার খুটে খুটিকে শেষে আবার একটা চিজ খেতে যাবে যখন তখনই বাসার লোক যে লোক থাকে না তারা একজন উঠে গেছে একটা লাঠি নিয়ে দৌড়ে এসে বলে সাঁতার ইঁদুর বলে ইঁদুরের উপরে হামলা শুরু করলো আর ওরা দিল দৌড় দৌড় দিয়ে ওরা গিয়ে একটা কাছের গর্তের মধ্যে ঢুকলো ঢুকিত হ্যাঁ কিন্তু ওদেরকে ধরতে পারেনি তো লোকটা যখন চলে গেল তখন ওরা আবার উঠলো আবার উঠে এটা উঠা ওটা ওরা দেখলো খাবারের অভাব নাই হ্যাঁ কিন্তু মজা করে যেই খাওয়া শুরু করবার অমনি আরেকজন আবার পানি খেতে ঢুকেছে ডাইনিং তাকে দেখে আবার দৌড় দৌড়ে গিয়ে আবারও করতে গিয়ে হ্যাঁ তো এইরকম অবস্থায় তখন গ্রামের দুটা বললো যে ভাই এটা অনেক ভালো ঠিক আছে অনেক খাবার আছে ভাই কিন্তু এইভাবে পালাহায়ে পালায় আমার খাবার কোনো স্বাধীনতা নাই আমাকে লুকিয়ে থাকতে হবে আমি মজা করে একটু খেতেও পারবো না হ্যাঁ এই খাবারের কোনো দাম আমার কাছে নেই আমি ভাই গ্রামের ঋদুর আমাকে গ্রামে দিয়ে আসো হ্যাঁ তো এই গল্পের অর্থ হচ্ছে যে তোমাকে যদি জেলখানায় বন্দি করে বিরিয়ানি বিরিয়ানি খাবে প্রতিদিন খাবে রাজি হবে কিন্তু তার থেকে বাসায় বসে রুটি খাওয়া ভালো ভাত খাওয়া ভালো তাই না এই মানুষ চায় স্বাধীনতা মানুষ চাই মুক্তি মানুষ চাই মুক্ত জীবন চাই সব প্রাণী হ্যাঁ স্বাধীন জীবন চাই সবাই ভালোভাবে না যে যে কুড়ি ঘরে থেকে পাখি হচ্ছে নিজের বাসা বানিয়ে বানিয়েছে আর একটা বাসা হচ্ছে মানুষের বিল্ডিং এর মধ্যে থাকে বলে আমি বিল্ডিং এ থাকি আরে এটা বিল্ডিং তো তোমার না মানুষ বানাইছে তুমি থাকো এখানে তাই না হ্যাঁ আর চোর বলে যে আর বাবুই বলে যে আর আমার বাসা তো আমি নিজে বানিয়েছি তাই না আমার নিজের ভাষায় ঠিকই ঠিকই বলেছে তুমি ঠিকই বলেছ তো যাই হোক আজকে আমরা এরকম ছোট ছোট অনেকগুলো গল্প শুনলাম ঈশপের গল্প গল্পের মধ্যে যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো যেন আমরা মনে রাখি আর আমরা এখন মনে রাখবো হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আয়েশা সিদ্দিকা তুবার একটা কবিতা শুনবো আমরা এখন হ্যাঁ তুবা তুমি কোন কবিতা আবৃত্তি করবে ভয়ের হুম ভয়ের ভয়ের চোটে কে লিখেছেন এটা জানো বলতে পার আল মাহমুদ আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে ভাইয়া আল মোহাম্মদ কবি একজন বড় কবি হ্যাঁ উনি লিখেছিলেন এটা হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তাহলে দর্শকদেরকে জানাই যে তুমি একটা কবিতা পড়ছো বন্ধু প্রিয় দর্শক এবং ছোট্ট সুনামণি বন্ধুরা আজকের ঈসপের এই গল্পগুলো নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে আমরা সামনের পর্বেও আরও সুন্দর সুন্দর গল্প শুনবো ইনশাল্লাহ গল্পের আসর আমরা শেষ করবো আমাদের ছোট্ট সুনামণি বন্ধু আয়েশা সিদ্দিকা তুবার কাছ থেকে কবি আল মাহমুদের একটি কবিতা আবৃত্তি শুনতে শুনতে আগামী পর্বে আবারও দেখা হবে নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ অঙ্ক নিয়ে বসলে আমার কখন কি যে হয় টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয় ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ দাদান কোঠা বিছিয়ে দিয়ে তুলে খেতে ঢেউ রাস্তাগুলো নদী এবং গরিরা সব খাত ইলেকট্রিকের খাম্বা গুলো পাল্টে হলো তাল মোটর গাড়ি গরুর পারে হাম্বা তুলে হাঁটে পুলিশ গুরু গরি স্থানে নিরানি ঘাস কাটে আব্বা হলেন কাক তারোয়া আম্মা হলুদ পাখি বুবুরা সব ভুই কুমড়ো পাতায় ঢেকে রাখি সবাই যখন পার্টে গেছে নিজের ঘরে নাই আমিও তখন ইচ্ছে মতন খুকুর হয়ে যাই কেউ বলে না আকুষ্টি কেউ বলে না লেখ, কেউ ধরে না কানের জ্যোতি কেউ বলে না শেখ ঢাকা শহর ঢাকা শহর সবুজ হয়ে যাও কলেজগুলো সরষে বাগান ভারসিটিতে দাও ধন্যবাদ